حضرت عتیب رضی اللہ تعالیٰ عنہ حضرت عتیب رضی اللہ تعالیٰ عنہ تینی کلن کی بچار شمپت نیلین بیٹارا خبر گلو دیے دلو عتیبیر بی بی چوکیر پانی پھل دے پھل دے بلین پرانونات امار چھلے را سب دیے دیے تھے امرو دیے دیو خبر گلو شابین بشو نبیر دار بارے دیے بلین نبی گو الحمدللہ بلون اے بھائی ستابکر جد درکتا گھوٹنا بل چھی স্তবকের যুদ্ধে সাহাবীদের চরম অভাব, সুবহানাল্লাহ বলুন, সেই চরম অভাবের সময় একটা উট যাবে হয়েছিল। সেই উট যাবে করতে গিয়ে একটা উটের তো সাত আট মন গোশ হয়, হয় না? কিন্তু তেল জুটেছে মাত্র এক কেজি, তেলটা পড়ে গেছে জাইতুনের তেল, তো নবী হাসছেন। ওই হাসান বাড়ি কোথায়? সীতাহায়। হে ভাই, তা সাহাবা বলছে হুজুর তেল পড়ে গেল আপনি হাসছেন, বলে ইসলামের জন্য এক ফোঁটা তেল পড়ে গেলে সাত লক্ষ নাকি? উনজিলা ইলাইহি মির রাব্বিহি আল মুমিনুন কুল্লুন আমালা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামিয়না ওয়া আতানা গফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে আতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া নবী আল্লাহ, এই নেন খেজুরের দাম, এই নাও সমস্ত খেজুরগুলো, আমি সারা রাত মেহনত করেছি গো নবী, আমার বিবি বাচ্চা খেজুরগুলো দিয়ে দিয়েছে গো নবী, আমার জন্য দোয়া করুন। আল্লাহর নবী দোয়া করলেন, সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাকের ভিতরে জান্নাতের খুশবু আসছে গো নবী, আমি এখনই শহীদ হয়ে যাব। হে দয়ার নবী, আমার নাকের ভিতরে জান্নাতের খুশবু আসছে, আমি এখনই শাহাদাত বরণ করব। হযরতে হযরতে আতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে শুয়ে গেল, সাহাবা মুখ নাড়তেছে, বেলাল বলছে, বন্ধু জিবলার তো জো কেন? বলে, আমাকে আল্লাহ পাকের জান্নাতের সারা বন্তহুর আল্লাহ পান করাচ্ছে, তাই আমার জিব মিষ্টি হয়ে গেছে, তাই আমি জিব নাড়তেছি, মধুর কলেমা পড়তে পড়তে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মধুর কলেমা পড়তে পড়তে শহীদ হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা আমার, কোরআনে কারীম আল্লাহ বলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তুমি যদি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। আমাদের প্রত্যেকে দোয়া, আল্লাহুম্মা মিন জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, দুই কানে হাত তোমার আরশ আজিমের দিকে তুলেছি, আল্লাহ হাত তোলা গ্রহণযোগ্য মনে করে নি, আল্লাহ কবুল করে নিন, যতজন দান করেছে কবুল করুন, যতজন ছিলেন তাও কবুল করুন, মা খালারা যারা যেখানে যে অবস্থা আছে দান করেছে, আল্লাহ কবুল করে নিন। আয় আল্লাহ, গরু দিয়েছেন, চাল দিয়েছেন, ডাল দিয়েছেন আল্লাহ, গ্লাস দিয়েছেন, বাটি দিয়েছেন, জগ দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আয় আল্লাহ, মাদ্রাসা হাজার টাকা করে কয়েক কলম, পাঁচ হাজার টাকা, দশ হাজার টাকা আমার ভাই দিয়েছেন আল্লাহ, সাত হাজার টাকা অদা করেছিলেন, দু হাজার তিন হাজার দাবিতে তিনি রাজি হয়ে গেছেন, আল্লাহ তার হাতের মধ্যে যশ দাও, হাতের মধ্যে বরকত দাও, তার হেফজে কুয়াত এলমে কুয়াত বাজিয়ে দাও, আল্লাহ তার বাচ্চাটাকে কর্ণধার বানায় দাও, আল্লাহ তার ছেলেটাকে কোনো একটা সরকারি চাকরি নিযুক্ত করে দাও, নসিবে আল্লাহ চাকরি পাবো পাবো চাকরিটা
বানিয়ে দাও, উচ্চ মাধ্যমিক উচ্চ জায়গায় উচ্চ যোগ্যতায় পাশ করার তৌফিক দাও। আয় আল্লাহ মেহরবানি করে কমিটিবর্গকে কবুল করে নিন, সেক্রেটারি ক্যাশিয়ারকে কবুল করে নিন। আল্লাহ তোমার বান্দা আল্লাহ গম দিতে চেয়েছে আল্লাহ গো, 5,000 টাকা মা বাপের জন্য দিতে চেয়ে আল্লাহ তার মা বাপকে কবরে নূর ভরে দিন। যারা বেঁচে আছে হায়াতে দারাজ করুন, আসমানি বালা দুনিয়া বালা থেকে রক্ষা করুন, এই জলসাকে কবুল করে নিন আল্লাহ মেহরবানি করে। আর যারা ওয়াদা করেছে আল্লাহ ওয়াদা পালন করার তৌফিক দিন। আগামীকাল বহুদূর যাবো গো খোদা সুদূর বর্ধমান, আল্লাহ আমাকে রাস্তার মধ্যে বিপদ আপদ থেকে মুক্ত করে সহি সালামতে পৌঁছাবা তৌফিক দিও। আমিন আমিন। বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।